হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিশেষ ইনকাম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। এখন ভীষণ ধরনের ঠান্ডার ওয়েদার, কখনো কখনো ঠান্ডা লাগছে, কখনো কখনো গরম লাগছে। তাই আমার মনে হয় এখন যতজনের মানে যতজন বাচ্চার মা আর কি, তাদের বাচ্চাদেরকে সাবধানে রেখো। তার কারণে আমার বাড়িতে যা হচ্ছে, সুনীলের ঠিক হলো ঠান্ডা লাগা, তারপর আমার ঠান্ডা লেগে গেছে, আমার ঠিক হয়ে গেছিলো, আবার সিনুর হয়েছিল, সিনু ঠিক হয়ে যেতে আবারও আমার হয়ে গেছে। মানে এখন ওয়েদারটা ভীষণই খারাপ, খালি ঠান্ডা লেগে যাচ্ছে, জ্বর এইসব লেগেই রয়েছে সবার বাড়িতে বাড়িতে। এখন বাজে তোমার 8টা, এখনো বাজেনি, এখন পুরো 7:30 বাজে। তো 7:30 সবাই দেখো, আমার একদম স্নান টান করে একেবারে হয়ে গেছি রেডি, ঠান্ডা লেগে গেছে, তাও একটা অভ্যেস হয়ে গেছে। ডেলি সকালবেলা স্নান করে করে, মানে স্নান করে সকালবেলা বাড়ির কাজবাজ সেরে, মানে স্নান করে পুজো না দিলে পরে না আর অন্য কিছু, মানে নিজেই যে খাচ্ছিও, মানে খেতেও ইচ্ছা করবে না যেদিন স্নান করে ঠাকুরকে যেদিন পুজো দিই। তো স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বাড়ির প্রত্যেকটা কাজ হয়ে গেছে, খালি হ্যাঁ রান্না করতে বাকি আছে। আর সিনু আসার পরে সিনুকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, এগুলো ছোট ছোট কাজ যা বাকি রয়েছে। এমনি যে বাসি ঘরের যে কাজ, বাড়ি ঘর মোছা, কাপড় কাচা, স্নান করা, পুজো করা, ওগুলো সব হয়ে গেছে। তো চলো এখন আমি এই লেবু জলটা একটুখানি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি আবার। আর কালকে যে কি হয়েছে ভগবান জানে, তার কারণ একদম আজকে রোদ নাই। কালকে তো সারাদিন ধরে রোদই দেয়নি, কালকে গাঁদা গুচ্ছের কাপড় কেচেছিলাম, যেগুলো আজও পর্যন্ত ভিজা, সেগুলোকে আবার আজকেও রোদে দিয়ে মানে মিলে দিয়ে এসেছি ছাদে। আজকেও যদিও রোদ দেয়নি, পুরো ওয়েদারটা দেখতেই পাচ্ছ, এরম ওয়েদার কিন্তু আমার বেশ ভালো লাগে। বাট শীতকাল তো একটুখানি রোদ দিলেও ভালো লাগে, তার কারণ ভীষণ পরিমাণে ঠান্ডা। আর এই যে সকাল সকাল স্নান করে মাথাটা ভিজিয়ে নিয়েছি, এবার চুলও শুকাচ্ছে না, সেটারও একটা চিন্তা যে না শুকালে পরে আরো বেশি করে ঠান্ডা লেগে যাবে। আর এখানে দেখো আমি বসে পড়ছি এখন পায়েস খেতে, বসে পড়িনি, এই বসছি খেতে। তো খিদাও পাচ্ছিল, এখন তোমার বাসে যায়, তোমার 9টা বাসে যায়, আর আমি যেহেতু অনেকটাই ভোরে উঠেছি, কাজ বাজে করেছি, আর যেমনটা তোমরা দেখলেই লেবু জল যেটা খেয়েছিলাম, আর এরপর দেখো কালকে পায়েস বানিয়েছিলাম। আর এই পায়েসটা হচ্ছে গিয়ে তোমার এটা বাসমতি চাল দিয়ে আমি কালকে বানিয়েছিলাম, বাসমতি চাল দিয়ে। যেমনটা তোমাদের আমি একবার ভ্লগের মধ্যে বলেছিলাম কিছুদিন আগে, যে বাদশাভোগ চাল দিয়ে কিন্তু একটা আলাদা ধরনের মানে টেস্ট পায়েসের, আর বাসমতি চাল দিয়ে আরেক রকমের টেস্ট। তো বাসমতি চাল দিয়ে ট্রাই করেছি, ভীষণই সুন্দর হয়েছে। এরকম ট্রাই করেছি প্রথমবার না, আমি এরকম যখন তখনই বাসমতি চালের বানাই, সবসময় আলাদা আলাদা ধরনের আমি বানাতে ভালোবাসি। লোকে বেশিরভাগ দেখি বাদশাভোগ চাল দিয়ে বানায়, আমি বেশিরভাগ সময় আমাদের বাসমতি চাল দিয়ে, বেশ ভালো লাগে খেতে, টেস্টি লাগে। পুরো বাইকটা একেবারে দেখো ভীষণই সুন্দর লাগছে, খালি ওই ধারটা না বেশিরভাগ একদম ফাঁকা ফাঁকা লাগে। আমি যেখানেই যাই না কেন সবাই আমাকে সবসময় জিজ্ঞাসা করে যে দিদি তোমার বাহন কোথায়, আমাদের এপাশে ওকে মানে পাগলি দিকে আমার বাহন বলে, যেহেতু আমার সাথে সাথে আমি যে পাশে ও সে পাশে, আমার পিছন পিছন ঘুরতে থাকে, তো এই জন্য সবাই বলে আর কি বাহন কথাটা। তো দিদিকে আমি দিদি এখন আসবে না, তার কারণ হচ্ছে গিয়ে দিদির মানে আমার যার ননদেরা, তো তাদের যেহেতু চাষবাস রয়েছে, জমিন জমিন জায়গা রয়েছে আর কি, তারা যেহেতু চাষের কাজে এই সময়টা ভীষণ পরিমাণে ব্যস্ত, তাই পাগলি দিদিকে এখন ছাড়তে আসবে না। আর এখন নাকি পাগলি দিদি ঝগড়াও করছে না, তো ওই জন্য দিদি ফোন করছিলাম কিছুদিন আগে, তো দিদি বলছে মানে আমার আরেকটা ননদ মানে পাগলি দিদির বোন আমাকে ফোন করছিল, দিদি বলছে যে এখন তো ঝগড়াঝাটি করছে না, ও থাক এখন, যখন প্রচুর ঝগড়া টগড়া করবে তখন আমি ফোন করব, ভাই এসে নিয়ে যাবে, নইলে আমরা যেয়ে ছেড়ে দিয়ে আসবো, এরম বলছিল। তো পাগলি দিকে এমনি সবাই ভালোবাসে, পাগলি দিকে সবাই এমনি রাখতেও চায়, কিন্তু পাগলি দিদি যে পরিমাণে ঝগড়া করে ও কোনো মানুষ পছন্দ করবে না। শুধু হ্যাঁ আমাদের এখানে এবার থাকলে পরে, এটা যেহেতু তার নিজের বাড়ি, সে ঝগড়া করুক যাই করুক না কেন, সে তার বাড়ির মধ্যে থেকে সে তার ঝগড়া করছে, কিন্তু সেখানে যদি যে ঝগড়া করে তার বোনদের বাড়িতে মানা যায় না, তাই না? তার কারণ ওখানে বোনের বাচ্চা রয়েছে, আমাদের ভাগ্না ভাগ্নিরা রয়েছে, তারপর দিদির যে হাজব্যান্ড আর কি দাদা ওরাও রয়েছে, তো আশেপাশে পরিবেশের মানুষ সেটা মেনে নিবে না। কিন্তু এখানে করলে এটা তার নিজের বাড়ি, এখানে ঝগড়া করুক মারপিট করুক যাই করুক না সে তার নিজের বাড়ির মধ্যে থেকে করছে, তো এই হলো কি বিষয়। তো এখন ঝগড়া করছে না, এই জন্য ওখানে আছে। আর এরম একেবারে না যে পাগলি দিদি কোথায় চলে গেলো, পাগলি দিকে তাড়িয়ে দিলাম নাকি খেতে দিলাম নাকি, একেবারেই না। মোরল কত করে? মোরল শুকা মোরল 30 টাকা। আর চিংড়ি? চিংড়ি 40 টাকা। আর অ্যানাকোন্ডা? অ্যানাকোন্ডা রূপা কাঠি আছে। আচ্ছা সিনু, অ্যানাকোন্ডা আজকে? সিনু এখন টিউশন থেকে পড়ে, হ্যালো হাই বলো। হ্যালো হাই, তোমার চ্যানেল কি বললে বলো আরেকবার?
তুমি কেন ছিঁড়ছো অ্যালোভেরা গুলো? অ্যালোভেরা জানো কত কাজে লাগে? কাজে লাগে না, লাগে বাবা। দাঁত ই কর, ই কর, ইস দাঁত গুলো দেখি দেখি। সিনুর বাচ্চা পার্টি গ্যাং চলে আসছে, বুঝছো? আমার ভুল লেগেছে, আমাকে ক্ষমা করে দিন। শুকামার যে সকালবেলা কিনেছিলাম কতগুলো শুকামার কিনেছি তোমাদের আমি দেখাচ্ছি, দেখাবো আর কি বলো। এতে আছে মোরল মাছের শুকা, কম কম করে নিয়েছি, এটা হচ্ছে গিয়ে 15 টাকার, আর এটা 15 টাকা মানে 100 গ্রাম 30 টাকা করে, যেমন কাকু বললো তোমাদের। তো 100 গ্রাম নিলে না মানে শুকনো মাছ তো অনেকগুলো হয়ে যায়, আর মানে শেষও হতে চায় না। তারপরে শুকো মাছ, শুকা মাছ, আর শুকা মাছ করলে তো আমি ডেলি ডেলি করি না, তারপর ডেলি ডেলি শুকা মাছ খাওয়া ভালো না, এলার্জি চুলকানি এগুলো অনেক অনেক হবে। কে মোরল মাছ পুরো দেখতে পাচ্ছ? আমি ভাবছি তেতো হবে নাকি, আমি কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে কাকু তেতো হবে নাকি, তো কাকু বললো না তুমি কম করে নিয়ে দেখো, যদি তেতো হয় পরের বার থেকে নিতে হবে না। আর কাকু বলেছে বলে যদি তেতো হয় তাহলে নাকি আমাকে পয়সা আরো ফেরত দিয়ে দিবে। তো যতদূর মনে হচ্ছে কাকুর এতটা কনফিডেন্ট কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তেতো হবে না। তো চলো এগুলোকে আগে গরম জল দিয়ে ভিজিয়ে দিই। সবসময় বলো যে দিদি তুমি রেসিপি শেয়ার করো, রেসিপির ভিডিও তোমার আমাদের বেশ ভালো লাগে, যে আমি যে মানে রেসিপিগুলো মানে রান্না করে তোমাদের দেখাই একটু ছোটোখাটোর মধ্যে শর্ট করে, তো যে মানে আমি কিভাবে রান্না করি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো যে তোমাদের সাথে শেয়ার করি, এগুলো তোমরা বেশ অনেকটাই পছন্দ করো। অনেক কমেন্ট আসে যে আমার দিদি বোনেদের যে দিদি তুমি তোমার ডেইলি লাইফস্টাইল ব্লগের মাঝখানে মাঝখানে যদি একটু রেসিপি শেয়ার করো ভালো হয় আর কি। ওই জন্য আমি ভেবেছি যে চলো এবার থেকে ডেইলি লাইফস্টাইল ব্লগের মধ্যে যতটুকু রান্না করছি না কেন, হয় আলু সেদ্ধ তো আলু সেদ্ধই দেখাচ্ছি, একটু ডাল ফোড়ন দিচ্ছি তো সেটাই দেখাচ্ছি, কম বেশি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আমার গলাটা আস্তে আস্তে যত বেলা যাচ্ছে না আমার গলাটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি যেহেতু ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে, আস্তে আস্তে যেন গলা ব্যথাও বাড়ছে আর গলাটা যেন বসেও যাচ্ছে মনে হচ্ছে। এই হলো গিয়ে দেখো শুকা মাছ, তো শুকা মাছগুলো দেখো আমি ভিজিয়ে রেখেছি, তোমার হয়ে গেল 15 মিনিটের মতো, পুরো দেখো মনে হচ্ছে না যেন জ্যান্ত মাছগুলো আমি জলে রেখেছি এরম পুরো মনে হচ্ছে। হ্যাঁ, তো এবারে এই যে আঁশগুলো একটু একটু ভেসে উঠেছে আর ভেতরে একটু বালি থাকে মাছগুলোই, তো বালিগুলো নিচের দিকে একটু জলে ভেসে মানে পড়ে গেছে বালিগুলো, তো আরও এই পেটের এখানে মাঝখানে মাঝখানে না বেশ বালি রয়েছে, এই বালিগুলোকে হালকা হালকা হাতে একটুখানি ছাড়িয়ে নিলে ভালো, তাহলে কি বলতো তরকারিটায় মানে বালিগুলো আর কি মানে কিচির কিচির করবে না, মুখে লাগলে একটা বাজে লাগে না, তখন খাওয়ার যে ইচ্ছাটা ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যায় বালি টালি লাগলে মুখে। তো যখনই এরকম ভেজাবে আর কি, যেমন শাক ধোয়ার সময় আমরা কি করি অনেকটা জলে আমরা তারপরে শাক ভেজে মানে ধুই, তার কারণ শাকে যে পোকা মানে নোংরা পোকা যেগুলো থাকে আর কি সেগুলো থিতিয়ে পড়ে যায় নিচে। আমি কি করেছি এখানে মাছগুলোকে একটু বেশি করে জলে ভিজিয়ে নিয়েছি, যাতে বালি যেগুলো থাকবে বালি ময়লা সেগুলো যেন নিচে পড়ে যায়। তো সবার প্রথমে মাছগুলোকে এরকম হালকা হাতে একটু তুলে তারপর বাটিতে জলটাকে চেঞ্জ করে করে ভালো করে মাছগুলোকে আমি আগে ধুয়ে নেব। মোরল শুটকি মাছের রেসিপি বানানোর জন্য যে যে উপকরণগুলি নিয়েছি সেগুলো একটু দেখে নিই। প্রথমেই দিয়ে দিলাম জিরা, আদা, রসুন, পেঁয়াজ, এটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। এবারে কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, টমেটো কুচি করেছি, আর শুটকি মাছ যেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো উঠিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল, এরপরে আমি শুটকি মাছ যেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো একটু ভেজে নেব হালকা হালকা করে। আর ভাজার সময় আমি না নুন দিয়েছি না হলুদ দিয়েছি, এগুলো কিছুই দিইনি, খালি নর্মাল তেলের মধ্যে হালকা হালকা ভাজছি, খুব বেশি ভাজা চলবে না নইলে গুঁড়ো হয়ে যাবে পুরো। মাছগুলো নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণে তেল, এবার আলুগুলো ভেজে নেওয়ার পালা। তো আলুগুলোর মধ্যে নুন হলুদ কিছু দেব না, খালি একটু হালকা হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আর ভাজা করার সময় আমি শুধুমাত্র একটুখানি নুন দিয়েছিলাম, তো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। অনেকে বলো যে দিদি তুমি কেন শুটকি মাছ বলো, আবার অনেকে বলে কেন শুকা মাছ বলো, তো আমি শুকা শুটকি দুটোই বলি, আর তার কারণ আমার মায়ের বাড়িতে শুটকি বলতো আর এখানে এসে শুনি শুকা বলে, তো শুকা শুটকি যখন যেটা মুখে আসে না সেটাই বলি। অনেকেই দেখেছি টমেটো তরকারি লাস্টে দেয়, কিন্তু আমি যখন মশলা কষাই বা কিছু ভাজা করি তখনই টমেটোটা দিয়ে দিই, এতে তরকারির যে স্বাদ সেটা আরও দ্বিগুণ হয়ে যায়। টমেটো যদি লাস্টে দিই তাহলে কিন্তু টমেটো তরকারির সাথে খুব একটা ভালোভাবে মেশে না। তো এরপরে আমি দিয়ে দিলাম যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর জিরা, তো ওই পেস্টটা দিয়ে দিলাম,
পেস্টটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করার পরে একে একে দিয়ে দিলাম নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো তোমরা অনেকেই বলো যে দিদি তুমি সব তরকারিতে কেন চিনি দাও, তো মিষ্টি হয় না নাকি? তো না, একেবারেই মিষ্টি হয় না, এটা হলো কি একটু স্বাদের জন্য, স্বাদটা একটু বেশি মানে দ্বিগুণ হয়ে যায় আর কি। তো এরপরে দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে শুকা মাছ। তো শুকা মাছটা দেওয়ার পরেও হালকা হালকা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কোন শুটকি মাছটা খেতে বেশি ভালো লাগে। আমার লইট্টা মাছের শুটকি বাদ দিয়ে আমার সব শুটকি মাছ খেতে ভালো লাগে। লইট্টা মাছ এমনি আমার গোটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু শুটকিটা যেন একটু কেমন কেমন লাগে, ভালো লাগে না খুব একটা। তো আজকে রেসিপি ভীষণ টাফ না দেখতেই পেলে, এরপর একটু ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আজকের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই যে নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সবার প্রথমে যেন তোমারই কাছে পৌঁছায়। আর এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা অপশনাল, তোমরা দিলেও পারো আর না দিলেও কোনো অসুবিধা হবে না, দিলে পরে একটু স্বাদটা একটু বেশি বেড়ে যাবে, এই হলো গিয়ে ব্যাপার। তো বাই বাই সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট।